রেজিস্ট্রির নোটিশে সই করার আগে শুভদৃষ্টির কোনো প্রয়োজন নেই, সইটা করো। ওই কথাই রইল, কাল সন্ধ্যে 7টার সময় আপনি আমাদের বাড়িতে আসছেন, সুদীপ সেনের বাড়ি চেনেন তো? এই এলাকায় ওনার বাড়ি কে না চেনে? বেশ, তাহলে সমস্যা তো মিটেই গেল। দাদা কি লুকিয়ে এসব করছে? এদিকে বেনু সুদীপ সেনের বাড়ি, আর রোহিত সরস্বতীকে আপনি করে ডাকে। সার্ভিস অলরাউন্ডার তার সব ক্লায়েন্টের মুখে হাসি ফোটাতে দায়বদ্ধ। এই শোনো, কোম্পানির বিজ্ঞাপনে মডেলের মুখ যদি এরকম প্রেসার কুকারের মতন হয় তাহলে ক্লায়েন্টের মুখে হাসি ফুটবে কি করে? শোনো, দাদুকে কিন্তু তুমি কথা দিয়েছো আমাদের বিবাহ বার্ষিকীতে আমাদের তিন বোনকে দাদুর পাশে দাঁড় করাবে। আচ্ছা, কোন ডেটটা ধরবে, এই রেজিস্ট্রির ডেটটা না কাঁচকলা দিয়ে বরণের ডেটটা? আচ্ছা, তোমার সাক্ষীর কি হবে ভেবেছো কিছু, নাকি তিনজনকে আমি জোগাড় করবো? রেজিস্ট্রি হয়ে গেলে 5 লাখ টাকা দরকার, আপনি বরং সেটা জোগাড় করার চেষ্টা করুন। এত বড় মিথ্যেটাকে সত্যি বানাতে গেলে টাকার দরকার পড়বে, আর তাই জেঠু আপনার অ্যাকাউন্ট লক করে দিয়েছে, এমনকি যমুনা দিকেও ছাড় দেয়নি, যাতে আপনি তার কাছ থেকে টাকা না নিতে পারেন। এবার টাকাটা কিভাবে দেবেন? শুধু টাকা টাকা টাকা, আমার অ্যাকাউন্টে যা টাকা আছে আমি তোমাকে সব দিয়ে দেবো, তাহলে শান্তি হবে তো তোমার? আপনার অ্যাকাউন্ট তো লক, কিভাবে দেবেন সেটা ভাবুন। রেজিস্ট্রি করে বিয়েটা সত্যি প্রমাণিত হয়ে গেলে আমি আমার অ্যাকাউন্টটা আবার আনলক করে নিতে পারবো, তুমি তোমার টাকা পেয়ে যাবে। যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে বন্ধু পাওয়া যায়, সম্পর্কে মিথ্যে আহামরি হাতে হাত না রেখে কি উপায়, যেভাবে প্রেমের হাতে খড়ি সেভাবে কানা অন্ধ। হ্যাঁ, দেখে চলতে পারেন না, অ্যাক্সিডেন্ট হলে কি হতো? আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তোমার কি এসে যায়? এসে যায় কারণ কারণ কি হল? চুপ করে আছো কেন, উত্তর দাও। আমার কিছু হয়ে গেলে তোমার কি বলো, কি হলো? চুপ করে আছো কেন বলো, কি হলো বলো, আমার কি? কারণ কাজ শেষ না হওয়া পর্যন্ত সার্ভিস অলরাউন্ডার তার ক্লায়েন্টকে সুরক্ষা দিতে দায়বদ্ধ, আর তাছাড়া আপনার কিছু হয়ে গেলে আমার পেমেন্টটা কে দেবে? নিজের সাথে নিজে আর কত চলনা করবে রোহিত? যেমন বলেছিলে টাকা তুলে এনেছি, আর সরস্বতী আর যমুনার অ্যাকাউন্ট লক করে দিয়েছি, আর প্রবাল রাইস মিলে সকালে দাদা ইনফরমেশন গুলো কিছু শেষ দা সামনেই দেবো, আপনি একটু সাইডে আসবেন। দাদা তোমরা কথা বলো, আমি আসছি। বল, কাল সন্ধ্যে 7টায় রেজিস্ট্রার বাড়িতে আসবে, রোহিত আর সরস্বতী রেজিস্ট্রি করবে। উকিল সনাতন হাজরা, বয়স 35, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, 42/11, 1, স্টেশন রোড, কুলতলা।
অমিত সরস্বতীকে আপনি আপনি করে কথা বলে। কি চাই তোর? না, 15 মিনিট ধরে জল পড়ে নষ্ট হচ্ছিল, যুধিষ্ঠির ঘুমিয়ে পড়েছিল পাম্পটা চালিয়ে। খাতায় লিখে রাখ আর এখন এখান থেকে যা, কথা ভাবছে কথা বলিস না। এটা কিছুতেই হতে দেয়া যাবে না, কিছুতেই না। তুমি একটু বাইরে যাও, আমি চেঞ্জ করবো। ঝড় আসছে, ঝড় ঝড়। কিন্তু আজ বৈশাখী না কাল বৈশাখী সেটা ওই ভীমা কাটা পাটার জন্য পরিষ্কার করে বুঝতেই পারলাম না। কেন, কি হয়েছে? আরে তুই যে বৌদিকে সারাক্ষণ আপনি আজ্ঞা করিস না, ওই ভীমা কাটা পা যে দুর্গানে চুগলি করেছে, আমার মনে হয় কি ওই ভীমা কাটা পার স্যাটেলাইট সারাক্ষণ তোদের উপর ফোকাস করে আছে। ভীমা দাকে তাহলে আজ আমাদের ফলো করছিল? নিশ্চয়ই করছিল। আমি যে আপনাকে আপনি বলে সম্বোধন করি সেটাও আজই জানতে পেরেছে, নাহলে জেঠুর কাছে এতদিন চেপে রাখত না। আজ বলেছে মানে আজই শুনেছে। ভাই ভাই ভাই, এখন তো রেজিস্ট্রি করে সত্যিকারের বিয়েটা হয়ে যাচ্ছে, আর কতদিন আপনি আগে করবি বলতো? মামা, এবার মুখ মিষ্টি করে তুমি বলা প্র্যাকটিস কর। বাজে কথা বন্ধ কর। আর কি সত্যি বিয়ে রে? হ্যাঁ, এই প্রজেক্টটা ঠিকঠাক মতন শেষ করার জন্য যা করতে হবে আমি সেটা করছি। তবে এই রেজিস্ট্রির প্ল্যানে আমার আগেও মত ছিল না আর এখনো মত নেই। তোর কি হয়েছে বলতো? তুই এখানে আসার পর থেকে কেমন জটুর মতো হয়ে গেছিস দেখছি। না, জোর করে রেজিস্ট্রি করতে হচ্ছে বলে খারাপ লাগছে। কিন্তু রোহিত, তুমি একবার ভেবে দেখো, এতে খারাপ লাগার তো কোনো জায়গা নেই। তুমি এই রেজিস্ট্রির জন্য তো পেমেন্ট পাবে, আর পরিষেবা দিয়ে টাকা নিলে খারাপ লাগার তো জায়গা থাকে না। আপনার চটি আমি পড়লে আপনাকে তো খালি পায়ে হাঁটতে হবে, তাই না? আর সেটা তো খুব খারাপ দেখায়। আরে আপনি তো আর ফ্রিতে পড়ছেন না, রীতির মতন কর করে 50 টাকা ভাড়া দিয়ে পড়ছেন। দেখবেন দাম দিয়ে পরিষেবা কেনার পর এই সমস্ত খারাপ লাগা কোপড়ের মতন উধাও হয়ে গেছে। এখন কাজের কথা শোন, ভীমাদা যদি আমাদেরকে ফলো করে থাকে তাহলে বিষয়টা জেঠুর কানে গেছে, আর জেঠুর কানে গেছে মানে জেঠু আমাদেরকে বাধা দেবেই। আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কি করতে চাইছেন আপনি? এটা সাথে রাখ, কাল কাজে লাগবে। রোহিত সরস্বতীকে দেওয়া 72 ঘন্টা সময়ের মধ্যে ওদের কোনো পরিকল্পনা কি আমি সফল হতে দেব না। রোহিত আর সরস্বতীকে গুহারান হারানোর জন্য আপনি যেমন নির্দেশ দেবেন আমি তেমনই ব্যাট চালাবো। দাঁড়া, বেশি উত্তেজিত হোস না। এখনই ওদের বুঝতে দেওয়া চলবে না যে ওদের সমস্ত পরিকল্পনা আমরা জেনে গেছি। আপনি চাইলে আমি এক্ষুনি গিয়ে রোহিতকে মিথ্যে সন্ধি প্রস্তাব দিয়ে আসবো। না, তুই হঠাৎ করে ওর সাথে বন্ধুত্ব করতে গেলে ওদের সন্দেহ আরো বাড়বে। তাও ঠিক, তাহলে আমি করবো কিচ্ছু না। আপাতত আজকের দিনটা যেমন চলছে তেমন চলতে দে, কাল ঠিক বিকেল 5টার সময় ওদের রেজিস্ট্রারকে তুলে নিবি, ওরা সন্ধে 7টার জন্য অপেক্ষা করবে। আর রোহিত আর সরস্বতীরও 12টা বেজে যাবে। সময়টা শুধু একবার পেরিয়ে যাক, তারপর আমি আমার কথা বলবো। কাল 7টায় রেজিস্ট্রারের এখানে আসার কথা, আমরা 5টা থেকেই উকিলের ওপর নজর রাখবো, তারপরে ওনাকে ঠিক সময় মতন এই বাড়িতে নিয়ে আসবো, তারপর আমিও দেখি যেটু কিভাবে আমাদেরকে বাধা দেয়।